हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो আমি আবার এসেছি একটা ছোট ভিডিও নিয়ে। তো আজকে 3 ফেব্রুয়ারি আমরা যাচ্ছি মালতীপুর কালীপূজা দিতে। তো চলো পূজোটা তোমাদেরকে দেখাবো এবং পূজোটা ওখানে কিভাবে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। চলো কন্টিনিউ রাখো, ভিডিওটা স্কিপ করো না। তো চলিয়ে শুরু করতে হ্যায়। সো এখন বাজে দুপুর 12টা। তো আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছে, বাকি আরো কয়েকজন যাচ্ছে, কয়েকটা ফ্যামিলি বন্ধু-বান্ধব ওরা চলে গেছে, আমরা সব থেকে লেটে যাচ্ছি। তো চলো পূজোটা শুরু হয়েছে কিনা গিয়েই বুঝতে পারবো। তো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমরা মন্দিরে ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড় এবং দেখছি যে একবার পুজো দেওয়া হয়ে গেছে, মানে আমাদের আরও যা এসেছে বন্ধুবান্ধব ওদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমাদের বাকি আছে। তো আমাদের জন্য আরেকবার পুজো হবে, আমরা তখন অঞ্জলি দিব। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে দেখি যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বাড়ি থেকে পুজোর জন্য কিছু সামগ্রী নিয়ে এসেছিলাম, কিছু ফুল, কিছু প্রসাদ, তো সেইগুলো রেখে দিলাম মন্দিরের ভিতরে, প্রসাদও রেখে দিলাম। পরবর্তীতে আবার যখন অঞ্জলি দেওয়া হবে তখন সেটা কাজে দিবে। এবং মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাব সেই মা কালীর মন্দিরের পাশেই আরেকটা শিব মন্দির আছে, তো সেখানে জল ঢালবো। যেহেতু আজকে সোমবার, তো আমার ছেলে প্রত্যেকবার প্রত্যেক সোমবার পুজো করে শিবের, তো সেখানে জল ঢালা হবে। তো দেখো তোমরা মন্দিরটা কেমন। তো আমাদের শিবলিঙ্গতে জল ঢালা হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব মন্দিরের ঠিক পিছন দিকে যে রান্নাঘরটা আছে সেই রান্নাঘরের দিকে। তো আজকে এখানে অন্নভোগের করা হয়েছে, মানে আমার এক বন্ধু অন্নভোগ দিয়েছে, তো সেই অন্নভোগ তোমাদেরকে দেখাচ্ছি। রান্না এখনও কমপ্লিট হয়নি, খিচুড়ি হয়েছে, তরকারি এখনও হচ্ছে। তো এখানে যদি কেউ অন্নভোগ দিতে যায় তো পুজো যেদিন দিবে তার ঠিক একদিন আগে এসে সেই মন্দিরে পুরোহিতের সঙ্গে কথা বলে যেতে হবে যে কতজন খাবে, সেই পরিমাণে আমাদের চাল ডাল সবজি কিনে দিয়ে দিতে হবে এবং ওরাই সব রান্নাবান্না করে রাখবে। আমরা যদি বলি 20 জন খাবে, ওই হিসাবে ওরা বলে দিবে এত জিনিস লাগবে, ওরা বলে দিবে কী কী লাগবে, আমরা জাস্ট তার আগের দিন সব দিয়ে যাব এবং পুজো যেদিন দিব সেদিন ওরা সব কিছু করে রাখবে। আমাদের পুজো হয়ে গেলে আমরা সেই অন্নভোগটা খাব। তো অঞ্জলি হতে বেশ কিছুক্ষণ টাইম আরও আছে, তো আমরা মন্দিরের বাইরে চলে এলাম। এই যে আমাদের ফুল টিম, কে এসেছে আজকে পূজা দিতে? সবথেকে পরে এসেছে ওই, আর সবথেকে আমি পরে এসেছি, জেপি, রুহু, বাবান, এই লুসি ম্যাডাম, ওইদিকে আরো দুটো ম্যাডাম আছে। তো আমাদের অঞ্জলি এখনো হয়নি, আমরা লেট করে এসেছিলাম তাই। তো অঞ্জলি আরেকবার হবে, ওরা সবাই তাড়াতাড়ি চলে এসেছিল তো অঞ্জলি ওদের হয়ে গেছে, আমাদের অঞ্জলিটা হয়নি। আর অন্নভোগ হচ্ছে আমাদের, হয়ে গেছে প্রায় শেষের দিকে, তো আমরা অঞ্জলিটা দিব, দিয়ে এনে জাস্ট তোমাদেরকে দেখাবো অঞ্জলিটা দেওয়ার সময়। আমরা একটু লেট করে ফেললাম বলে। চলো আমাদের মহিলা গ্রুপ, এই যে ওনার আমাদের, আর মহিলা গ্রুপের মধ্যে এটা আবার কে আছে, এটা কোন মহিলা চিনতে পারছি না, নাম কে? সবার অঞ্জলি হয়ে গেছে, আমাদেরই অঞ্জলি হয়নি। আমরা মন্দিরের ভিতরে চলে এলাম, তো এবার পুরোহিত মশাই চলে এসেছে, তো আমরা এবার অঞ্জলিটা দেব। নমো কালী কালী মহাকালী।
काली के पाप हारिणी सुख दे मोक्ष दे देवी नारायणी नमस्तुते एसो पुष्पांजलि भवति कोई श्रीमद्दक्षिणो काली गाय नमः गोटे दिल गोटे तो मायर पाए আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে এলাম মন্দিরের ঠিক পিছন দিকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমরা বসে পড়লাম খেতে অন্নভোগ খেতে তো তো খাওয়া তো এটা পরিষ্কার আছে আমাদের অন্নভোগটা একটু ঝাল হয়ে গেছিল আজ তাই জন্য অনেক দিনের একটু অসুবিধা হয়েছিল তো কোনো প্রবলেম হয়নি তাতে যে একদিন মাথা ঢুকে দিয়েছে ঝালের জন্য সো হ্যালো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আমরা এবার এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির মালতপুরে আসো এসে নিয়ে এই মন্দিরটা অবশ্যই ভিজিট করো খুবই ভালো লাগবে ঠিক আছে চলো সো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করিও এবং যারা ফেসবুকে দেখছো তারা ফলো অবশ্যই করিও ওকে নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই